প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিক্ষা সমাচার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা একটা করোনাকালীন সংকট সময় পার করছি। শিক্ষক এবং শিক্ষার্থী সবাই খুবই সংকট একটা অবস্থার মধ্যে আছে, সবাই খুব উদ্বিগ্ন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার সর্বশেষ পরিস্থিতি। এই বিষয়ে আমরা আলোচনা করব। চ্যানেল আইয়ের স্টুডিও থেকে এই প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার হয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত, করতে পারেন প্রশ্ন। আজকে আমাদের সাথে স্টুডিওতে আলোচনা করার জন্য দুজন প্রিন্সিপাল স্যার আছেন। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ রহমতুল্লাহ স্যার, অধ্যক্ষ কিশোরলয় বালিকা বিদ্যালয় এবং কলেজ। সেই সাথে আছেন বেল্লাল হোসেন স্যার, অধ্যক্ষ বশিরউদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। স্যার, আমরা আসলে এখন একটা সংকটপূর্ণ অবস্থায় যাচ্ছি, বারবারই বলছি বিষয়টা, কারণ করোনাকে এখনও আমরা পরিপূর্ণভাবে মোকাবেলা করতে সক্ষম হইনি। আমাদের শিক্ষার্থীরা উদ্বিগ্ন, শিক্ষকরা উৎকণ্ঠার মধ্যে আছে কখন তারা শিক্ষার্থীকে পাবে। তো সর্বশেষ যে বিষয়টা আমাদের সামনে এসছে সেটা হচ্ছে আমাদের পরীক্ষার্থী, আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য একটি প্রস্তাবনামূলক বিষয় বর্তমানে আমরা পেয়েছি। এই বিষয়টি নিয়ে যদি একটু তাদের কাছে পরিষ্কার করে আলোচনা করেন। ধন্যবাদ ম্যাডাম। আমরা বিগত দেড় বছর যাবৎ সংকটময় অবস্থার মধ্যে পার করছি। আমরা উদ্বিগ্ন, আমরা ছাত্র, শিক্ষক, অভিভাবক, সরকার, আমরা শিক্ষা নিয়ে খুব উদ্বিগ্ন আমরা পাচ্ছি। শিক্ষাকে স্বাভাবিক করা যায় বিভিন্নভাবে চেষ্টা করেও শিক্ষা এখনও স্বাভাবিক করা যায়নি। বিগত বছরের এসএসসি পরীক্ষা নেওয়া যায়নি। আমরা বাধ্য হয়েছিল, আমাদের সরকার বাধ্য হয়েছিল অটোপাসের মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করতে। কিন্তু এবছর আমরা যা লক্ষ্য করছি ছাত্র, শিক্ষক, অভিভাবকের পক্ষ থেকে, যে অটোপাসের বিষয়টা আমরা আর সেভাবে পাচ্ছি না, বিশেষ বিবেচনায় পাশে আমরা যাব না। আমরা শিক্ষকদের মতামত, বিশেষ বিবেচনায় তারা যাবে না, যে প্রস্তাবনার বিষয়গুলো এখন দেওয়া হচ্ছে। প্রস্তাবনা কীভাবে পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীদেরকে পাশ করানো যায় সেই চেষ্টাই চলছে। সেই চেষ্টার অংশ হিসাবে ইতিমধ্যে আমরা বিশেষজ্ঞদের পক্ষ থেকে আমরা তিনটা প্রস্তাবনার কথা আমরা জানতে পেরেছি, যেটা এখনও পর্যন্ত প্রস্তাব হিসেবে আকারেই আছে। আগামী অক্টোবর নভেম্বরের মধ্যে যদি পরিস্থিতি ভালো হয়, পরিস্থিতি উন্নত হয়, তাহলে তাদেরকে পরীক্ষার মাধ্যমে পাশ করানোর চেষ্টা চলছে। সেটি হচ্ছে প্রথম প্রস্তাবটি হচ্ছে যে আমাদের পরীক্ষার্থীদেরকে আগের মতো এই বিষয়ের সৃজনশীলতা বাদ দিয়ে এমসিকিউর মাধ্যমে পরীক্ষা নেওয়ার জন্য চেষ্টা চলছে। সেখানে হচ্ছে যে সাবজেক্ট কমিয়ে দেওয়া যেতে পারে এবং নাম্বারও কমিয়ে যেতে পারে, দুই পত্রকে এক পত্র করা যেতে পারে। মানে সেক্ষেত্রে কি ধরেন যেই সাবজেক্টগুলোতে 100-200 নম্বর ছিল সেখানে কি 100 নম্বরে সেটা পরিবর্তন করা হবে, 100 নম্বরে পরিবর্তন করে পরীক্ষা নেওয়া যেতে পারে, শর্ট করে নেওয়া যেতে পারে। এটা যদি পরিবেশ পরিস্থিতি যদি আমাদের অনুকূলে থাকে, যদি পরীক্ষা নেওয়ার মতো বাস্তব পরীক্ষা মানে পরীক্ষার হলে বসায় যদি পরীক্ষা নেওয়া যেতে পারে, তাহলেই কিন্তু এটা এই প্রস্তাবটা আসছে এবং সেটা অক্টোবর নভেম্বরের মধ্যে যদি বাস্তবায়ন করা যায় যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে আমাদের পরবর্তী যে প্রস্তাব সেটি হচ্ছে যে এসএসসির জন্য একরকম, এসএসসির জন্য আরেক রকম। এসএসসিতে জেএসসি থেকে যে মূল্যায়ন পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা থেকে 50% এবং বর্তমানে যে অ্যাসাইনমেন্ট চলছে এবং ক্লাস অ্যাক্টিভিটিস সেটার উপর 50%, এই 100%-এর উপর মূল্যায়ন করে এটা হচ্ছে এসএসসির ক্ষেত্রে। আর এসএসসির ক্ষেত্রে হবে যে জেএসসি থেকে 25% বর্তমান অ্যাসাইনমেন্ট এবং ক্লাস অ্যাক্টিভিটিসের উপর 25% এবং এসএসসির রেজাল্টের উপর 50%, এই 100%-এর উপর মূল্যায়ন হবে। এই সর্বশেষ যে প্রস্তাবনা সেটা সম্ভবত যদি তাদেরকে সশরীরে পরীক্ষা নেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে এই প্রস্তাবনা কার্যকর করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। স্যারের কাছে আসতে চাই, রহমতুল্লাহ স্যারের কাছে। স্যার, আমাদের এই শিক্ষার্থীদের ডিভাইস নিয়ে, ল্যাপটপ নিয়ে, ফোন নিয়ে একটা অর্থ সংকটের বিষয় কিন্তু আমরা বারবার আলোচনা শুনেছি, কিন্তু সেটাকে উঠিয়ে ওঠার জন্য সরকার থেকে একটি নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে যেটা খুবই সময় উপযোগী, সেই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ সবাইকে। আমরা দীর্ঘদিন যাবতই যখন অনলাইন ক্লাসের উপর নির্ভরশীল শিক্ষা ব্যবস্থাটি, তখন আমরা ডিভাইসের অভাবটি তীব্রভাবে অনুভব করতাম। আমাদের অনেক শিক্ষার্থী, অভিভাবক সক্ষম নয়, ডিভাইস ক্রয় করতে সক্ষম নয়, যার কারণে ডিভাইসের অভাবে অনেকেই অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করতেও ব্যর্থ হয়েছে। আমরা দীর্ঘদিন এটি লক্ষ্য করেছি। অনেকের দাবি ছিল ডিভাইস দেওয়ার জন্য, কোনো ব্যবস্থা নেওয়ার জন্য। সর্বশেষ যে সার্কুলারটি এসছে সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার দেওয়া হয়েছে, বিভিন্ন ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে যে যদি কেউ মোবাইল ফোন, ল্যাপটপ, তারপরে ট্যাব
মানে বর্তমান শিক্ষা উপকরণ আমরা যা বলছি, শিক্ষা উপকরণ যেগুলো দিয়ে অনলাইন ক্লাস পরিচালনা করা হয়, এগুলো যদি কেউ কিনতে চায়, সে যদি শিক্ষক হয় এবং যদি শিক্ষার্থী হয়, তাহলে সে 70% পর্যন্ত ঋণ পাবে। খুবই মানে অল্প সুদের হার থাকবে এটা, এবং দীর্ঘমেয়াদী কিস্তিতে এই ঋণটা পরিশোধ করার শর্তে এই ঋণ পাবে, এরকম একটি সার্কুলার দেওয়া হয়েছে। এটি আমি মনে করি একটি বড় ধরনের সহায়ক ভূমিকা রাখবে শিক্ষার্থী যারা নাকি ডিভাইসের অভাবে ক্লাস করতে ব্যর্থ হচ্ছিল তাদের জন্য, বিশেষ করে দরিদ্র অভিভাবক যারা, তাদেরকে কোনো এটার জন্য খুব বড় ধরনের কোনো ব্যাংক রাখতে হবে, সিকিউরিটি রাখতে হবে এমন নয়, শুধু তার পরিচয় শিক্ষক এবং শিক্ষার্থী, এটা হলেই তারা এটা পাবে। ফলে আমার মনে হয় আগে যে পরিমাণ শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করত, এখন তার চেয়েতে অনেক বেশি পরিমাণ শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারবে, এবং অনলাইন ক্লাসের সফলতা আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাবে। অংশগ্রহণকারী সংখ্যা বৃদ্ধি পেলে অনলাইন ক্লাসের সফলতার পরিমাণটাও বৃদ্ধি পাবে, এটা আমরা এখন আশা করি। এটার পাশাপাশি স্যার আমরা এটাও বলতে পারি, একটু আগে স্যারের কাছে শুনলাম যে প্রস্তাবনাটার বিষয়টা, যে অনলাইন ক্লাসে এবং অ্যাসাইনমেন্টের বিষয়গুলো বা পরীক্ষার বিষয়গুলো, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে সহজ হয়ে যাবে এই তারা যেহেতু যারা শিক্ষার্থীরা যদি অনলাইন ক্লাসে অ্যাক্টিভ থাকতে পারে, অংশগ্রহণ করতে পারে, শিক্ষকের টাচে থাকতে পারে, ক্লাস পায় নিয়মিত এবং এই সুবিধাটা তাদের হাতের কাছে যায়, তাহলে অবশ্যই আগের তুলনায় অনেক ভালো ফল আমরা পাব। এবং এক্ষেত্রে মেগাবাইট সাপোর্ট, যেটাকে আমরা ইন্টারনেট সাপোর্ট যেটা বলি, এটারও একটা প্রয়োজন কিন্তু রয়ে গেছে অলরেডি, তো এটাও বারবার দাবি করা হচ্ছে। এটা আমরা আশা করি এই ব্যাপারেও সরকার একটা অনুকূল সিদ্ধান্ত নেবে, বিভিন্ন কোম্পানিগুলির সঙ্গে কথা বলে একটা অনুকূল সিদ্ধান্ত নেবে আমরা আশা করি। আমরা আশা করি স্যারের কথা ধরেই স্যারের কাছে আসতে চাই, এই যে তাদের শিক্ষার্থীদের জন্য এত নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে, এত তাদের প্রণোদনমূলক পদক্ষেপগুলো আমরা বলতে পারি, যে সহজে ঋণের সুবিধা, সব কিছুই সফল হওয়া সম্ভব যদি আমাদের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে আগ্রহী হয় এবং শিক্ষার প্রতি তাদের এই আগ্রহটাকে ধরে রাখা যায়। সেক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য আপনার কী পরামর্শ? ধন্যবাদ। প্রথম কথা হলো যে আমরা এতদিন যে শিক্ষা উপকরণের অভাবে ভুগছি, আমরা শিক্ষকদের মাধ্যমে আমরা ছাত্র ছাত্রী অভিভাবকদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি, কথা বলে যে তথ্যটা পেয়েছি সেখানে প্রথম বড় সংকট হচ্ছে ডিভাইস সংকট। তাদের কাছে ডিভাইস নাই, স্মার্টফোন নাই, টাচফোন নাই, তো আমি যত নিয়মিত ক্লাস করাই না কেন, যত যোগাযোগই করি না কেন, যদি তাদের ডিভাইসটাই যদি না থাকে তাহলে কি রিসিভ করবে কীভাবে, সেই কারণে রিসিভ করতে পারতেছে না। এখন যদি এটা সহজীকরণ করা হয়, সরকার থেকে যদি একটা ব্যবস্থা করা হয়, তাহলে খুবই অভিনন্দনযোগ্য, স্বাগত জানানোর বিষয়। আমরা সকল শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে সরকারকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে বিষয়টি আপনারা নিয়ে আসছেন। এখন এই ছাত্রছাত্রী এবং অভিভাবক যদি মনোযোগের সঙ্গে ওই ডিভাইস ব্যবহার করে এবং ডিভাইসে যদি সৎ ব্যবহার করে, ডিভাইসে কিন্তু অন্যরকম ব্যবহার করার সুযোগ কিন্তু রয়েছে। সুতরাং ছাত্র অভিভাবক এবং শিক্ষকদেরকে খুবই অ্যাক্টিভ থাকতে হবে যে ডিভাইসের সৎ ব্যবহার করা হয়। এই জন্য ছাত্রদের সঙ্গে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ, অভিভাবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ, এবং অভিভাবকরা খুব সক্রিয় থাকা, সচেতন থাকা, যেটা যেন অন্যভাবে ব্যবহার করতে না পারে। যদি এটা সৎ ব্যবহার করা যায় তাহলে আমরা আশা করি আমাদের এই যে বিপদ সংকুল অবস্থা, এই অবস্থায় আমরা বিকল্প, এটা লেখাপড়ার একটা বিকল্প সিস্টেম, বিকল্প পদ্ধতি, এই পদ্ধতিটা আগের চাইতে শিক্ষার্থীরা আগ্রহী হবে এবং যারা পরীক্ষার্থী তারা বিষয়টাকে আরও মনোযোগ সহকারে দেখে তাদের এই চর্চাটাকে মানে সচল রাখবে। স্যারের কাছে জানতে চাই যে স্যার বললেন যে আমাদের শিক্ষার্থীরা ডিভাইসের ব্যাপারে সচেতন থাকবে এবং ক্লাসে মনোযোগ হবে, এক্ষেত্রে আমাদের অভিভাবকদের কিন্তু সচেতনতার বিষয়টাকে আমরা অস্বীকার করতে পারি না। যদিও এই বিষয়টি আমরা বারবার আলোচনা করেছি, বারবার আলোচনা করেছি, তারপরেও আসলে এর বিকল্প কোনোভাবেই আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না। এই যে অভিভাবকদের ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সচেতন করবেন, কোন দিকগুলো খেয়াল করবেন, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, এটি খুবই বাস্তবতা যে একসময় এমন ছিল যে আমরা শিক্ষার্থীর হাতে ডিভাইস দিতে চাইতাম না, আর এখন পরিস্থিতি এমন হচ্ছে যে হ্যাঁ নিষিদ্ধই ছিল বলতে গেলে, আমরা দিতে চাইতাম না, এখন আমরা নিজেরা কিনে, ব্যাংক লোন নিয়ে কিনে তাদের হাতে তুলে দিব ডিভাইস। তো শিক্ষার্থীকে এই ডিভাইস যে বয়সে শিক্ষার্থীর হাতে আমরা দিতে চাইতাম না, এটার একটা যুক্তিসঙ্গত কারণ ছিল, কিন্তু আমরা কেন দিতে চাইতাম না সে কারণ কিন্তু একেবারে চলে গেছে এটা বলা যাবে না। তো শিক্ষার্থীর হাতে যখন আমরা ডিভাইসটি এখন দিচ্ছি, এটা কিন্তু শিক্ষার স্বার্থে এখন দিচ্ছি, কিন্তু এই শিক্ষার স্বার্থ পরিপন্থী কোনো কিছু করছে কি না শিক্ষার্থী সুযোগটাকে মানে অনুকূলে কাজে না লাগিয়ে অন্যভাবে কাজে লাগাচ্ছে কি না,
প্রতিকূলে কাজে লাগাচ্ছে কিনা, খারাপের দিকে কোনো কিছু যাচ্ছে কিনা, এটি কিন্তু নৈতিকভাবে দেখার দায়িত্ব এখন অভিভাবকের উপর বেশি পড়ে গেছে। কারণ অভিভাবকের কাছে শিক্ষার্থী আগে স্কুলে যেত, কিছু সময় আমাদের কাছে শিক্ষকের কাছে থাকতো, এখন কিন্তু পূর্ণ সময় অভিভাবকের কাছে থাকে। ফলে অভিভাবকের দায়িত্ব আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। অভিভাবক আগে যতটুকু দায়িত্ব পালন করতেন, এখন আরও বেশি দায়িত্ব পালন করতে হচ্ছে অভিভাবকের। এই জন্য শিক্ষার্থীর এই ডিভাইসটি কীভাবে ব্যবহার করছে, কতটুকু সদ্ব্যবহার করছে, এটি যেন অভিভাবকরা সচেতনভাবে দেখেন, এটা আমরা বিশেষভাবে অনুরোধ করব। কারণ অভিভাবকরা যদি খেয়াল না রাখেন, তাহলে শিক্ষার্থীর বিপথে চলে যাওয়ার এই ডিভাইস কিন্তু একজনকে আরেকজনের সঙ্গে টাচ করে দেয় খুব দ্রুত, আননোন পার্সনকে তার সঙ্গে ট্যাগ করে দিতে পারে। সে এমন কতগুলি সাইট আছে যে সরাসরি কারোর সাথে সরাসরি যোগাযোগ বা সরাসরি কথাবার্তা বলার জন্য একটা পরিবেশ সময়ের দরকার হয়, কিন্তু এই ওয়েবসাইট বা ডিভাইসগুলোতে ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের কিন্তু এটা খুব সহজ হয়ে গেছে। দেখা গেছে অপরিচিত লোকের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু এই বন্ধু তাকে কোন দিকে নিয়ে যাবে সে বুঝতে পারবে না, বিপথে নিয়ে যেতে পারে। তো এই জন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে। আমরা জানি যে কিছু ব্লক করে দেওয়া যায়, কিছু সাইট, ইন্টারনেটের কিছু সাইট ব্লক করে দেওয়া যায়, যে সাইটগুলি ক্ষতির কারণ হতে পারে শিক্ষার্থীর জন্য, এই সাইটগুলিকে ব্লক করে দেওয়া যায়। যারা সচেতন অভিভাবক তারা এটা ব্লক করে দিয়ে রাখেন। এটি স্মার্ট টিভিতেও ব্লক করে দেওয়া যায়, এটা যে কোনো ডিভাইসের মধ্যে ইন্টারনেটের এই সাইটগুলোকে ব্লক করে দেওয়া যায়। আমি অভিভাবককে আহ্বান করব যে আপনারা নিজেরা এই সাইটগুলোকে ব্লক করে রাখবেন, যে সাইটগুলোতে গেলে শিক্ষার্থীর ক্ষতির সমূহ সম্ভাবনা থাকবে, বিপথে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেগুলি ব্লক করে দেবেন। আর আপনি যদি না জানেন, আপনি শিক্ষকের সহায়তা নিবেন, শিক্ষকের কাছ থেকে এটি সহায়তা নিয়ে ব্লক করবেন যে জানে। আসলে অনেক অভিভাবক এখনও কিন্তু এই সমস্ত স্মার্ট যে সমস্ত প্রযুক্তিগুলো এসছে বা ডিভাইসগুলো এসছে সেগুলোর ব্যবহারে কিন্তু ওনারা অনেকেই জানেন না, সেক্ষেত্রে ওনারা ওনাদের জন্য কি পরামর্শ হবে আপনার? যারা স্মার্টফোন আগে থেকে ব্যবহার করেন না, এমন অনেক অভিভাবক আছেন, আমাদের তো সারা দেশের কথা চিন্তা করতে হবে, শুধু ঢাকা শহরের কথা তো চিন্তা করলে হচ্ছে না। সারা দেশে এমন অভিভাবকের সংখ্যা অনেক বেশি যারা আসলে স্মার্টফোনের ব্যবহার সম্পর্কে সচেতন না, তারা বুঝে না। তারা তো এখন শিক্ষার্থী, তার সন্তান যখন স্মার্টফোন ব্যবহার করবে তখন সে খুশি হবে, সে তো মনে করবে লেখাপড়া করছে, এবং আধুনিকতার একটা উপকরণ হিসেবে কিন্তু সে অনেক ক্ষেত্রেই মনে করছে, সে তো দেখছে যে লেখাপড়া করছে তার সন্তান, কিন্তু আসলে কি করছে এটা তো সে বুঝতে পারবে না। সেই জন্য তার সন্ধ্যায় গিয়ে বিকালে গিয়ে কোনো একটা সময় সে যদি পারে নিজে, অথবা তার এই শিক্ষার্থীর বড় কোনো বোন থাকলে, ভাই থাকলে, বা তার কোনো আরও পরিবারের সদস্য থাকলে বা প্রতিবেশী থাকলে, তাকে দিয়ে যেন এই ফোনের যে ব্রাউজিংগুলো একটু চেক করা সম্ভব হয় কিনা, চেক করে দেখা সে কোন কোন সাইডে যাচ্ছে, যে সাইটগুলোতে গেলে পরে তার ক্ষতির কারণ হতে পারে ওই সাইটগুলোতে তাকে যেতে মানা করা। আর নৈতিক শিক্ষাও দেওয়ার একটা ব্যাপার থাকে শিক্ষার্থীকে। এখন শিক্ষার্থীর সঙ্গে ভালো ব্যবহার করার উৎকৃষ্ট সময় কিন্তু এখন। আপনি শিক্ষার্থী সারাদিন ঘরে থাকছে, অভিভাবকের সঙ্গে বেশি সময় কাটাচ্ছে, অভিভাবকরা নিজেরা একসময় বিরক্ত হয়ে উঠছে শিক্ষার্থীর উপর, শিক্ষার্থীরা ঘরে বন্দি থাকতে থাকতে তারা নিজেরাও কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। তো এই জন্য এখন উৎকৃষ্ট সময় পার করতে হবে, প্রতিটা সময় বন্ধুর মতো হয়ে শিক্ষার্থীর সঙ্গে মিশে শিক্ষার্থীর কাছ থেকে সব কিছু শুনতে হবে, জানতে হবে, কাছে থেকে জানতে হবে, বুঝতে হবে। সে যেন অনেক দূর চলে যাওয়ার পরে ফিরিয়ে আনা যতটা কষ্ট হবে, যাওয়ার আগে যেন তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সে যেন বন্ধুর সুলভ হয় অভিভাবকদের সঙ্গে আচরণটা। মনে রাখতে হবে যে শাসনের ভাষাটাও এখন পরিবর্তন করতে হবে, আদর দিয়ে, সুহাগ দিয়ে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। এটা অভিভাবকের একসাথে থাকা মানেই যে অনেক সময় দেওয়ার বিষয়টা কিন্তু সেটা হয় না, সেটাই যে সময় দেওয়ার মতো একসঙ্গে সময় কাটানো আর সময় দেওয়া কিন্তু এক নয়। সময় দেওয়া মানে এটা মূল্যবান করে দেওয়া সময়টাকে, তাকে কাজে লাগানোর উপযোগী করে দেওয়া সময়টাকে, এই সময়টাকে আনন্দ ঘন করে তোলা শিক্ষার্থীর জন্য, এই আনন্দ ঘন করে তোলা সময়টাকে এইভাবে দেওয়া উচিত, অভিভাবকদের সাথে সম্পর্কটা যেন আরো নিবিড় হয়, ঘনিষ্ঠ হয় এই সুযোগে, এরকম চেষ্টা করা উচিত। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি, স্যার তো খুব চমৎকার করে বললেন যে অভিভাবকরা কিভাবে এই শিক্ষকদেরকে সহযোগিতা করবে, তো এই ধারাবাহিকতায় আমরা আর কি নতুন নতুন চিন্তা ভাবনা করতে পারি, বা আপনারা প্রাতিষ্ঠানিকভাবে কি কি বিষয়গুলো নিয়ে আসছেন যে শিক্ষকরা এখন শিক্ষার্থীদের এই বিষয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য বা মোটিভেশন দেওয়ার জন্য কি কি পদক্ষেপগুলো নিচ্ছেন আপনারা? আমরা নিজেরা আসলে বাস্তবে যে পদক্ষেপটা আমরা আমাদের প্রতিষ্ঠানটি নিচ্ছি সেটা আমি আগে বলি। আমরা এতদিন
ছাত্র শিক্ষকদের সঙ্গে মানে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে এসএমএস মাধ্যমে যোগাযোগ করতাম, নির্দেশনাগুলো এসএমএস এ পাঠিয়ে দিতাম। এসএমএসটা কেউ ফলো করতো, কেউ ফলো করতো, একমুখী ছিল অনেকটা বিষয়টা। কেউ দেখতো, কেউ দেখতো না, কেউ বলতো যে আমি পাই নাই, কেউ বলতো যে আমি দেখি নাই এটা। এবং সেক্ষেত্রে সেটা সম্ভবত ভেরিফাই করে দেখারও সুযোগ ছিল না। সুযোগ থাকলেও সেটাকে ইম্প্রুভ করার জন্য আমরা যেটা করেছি এটা সব জায়গায় সম্ভব হবে না, ছাত্র সংখ্যার উপর নির্ভর করে, শিক্ষক সংখ্যার উপর নির্ভর করে, নির্ভর করে। আমরা যেটা করেছি, আমার প্রতিষ্ঠানে যেটা করেছি, এটা গত মাস থেকে করেছি, এটা আরও আগে করলে ভালো হতো। সেটাই আমি শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, সভা করেছি, সভা করে ওনাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে প্রতি সপ্তাহে, প্রতি মাসের প্রথম সপ্তাহে আমি ছাত্রকে, শিক্ষককে, ছাত্র ভাগ করে দিয়ে দিচ্ছি, আপনি এতজন, আপনি এতজন, আপনারা ওদেরকে সরাসরি ফোনে কথা বলবেন, ফোনে কথা বললে 7 দিনের মধ্যে আপনারা কথা বলবেন, 10 তারিখের মধ্যে আমাকে রিপোর্ট দেবেন, এই রিপোর্ট আমি দেখব। অলরেডি আমি এইটা কাজটা পেয়ে গেছি এবং রিপোর্ট আমি পেয়ে গেছি, এই রিপোর্টের মধ্যে আমরা ওনাদেরকে কী বলবেন সেটা বলে দিয়েছি, স্বাস্থ্যবিধি মানবে, তারপরে বাবা মার কথা শুনতে হবে, শিক্ষককে অনুসরণ করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে, অপ্রয়োজনীয় ঘোরাফেরা করা যাবে না, সব কিছু আর বলছি। এবং লেখাপড়ার বিষয়ে কী সমস্যা সেটি, তাদের যে ডিভাইস সমস্যা আছে কি না ইত্যাদি, তারপরে আমরা সংসদ টিভিতেও কিন্তু ক্লাস চলছে, এসব ক্লাস অনুসরণ করছে কি না, এবং আমরা অভিভাবকদেরকে বলছি যে আপনার ছেলে মেয়েদের প্রতি আপনি নজরে রাখবেন, আর ছেলে মেয়ে যাতে কথা শুনে সেভাবে অ্যাডভাইস করবেন। আসলে আমাদের ছেলে মেয়ের এরকম কথা শুনতে চায় না। আপনাদের আলোচনাটা শুধুমাত্র শিক্ষকদের সাথে শিক্ষার্থীর থাকছে তা না, আপনার অভিভাবকদের সঙ্গেও সম্পৃক্ত করছেন থাকছে, এবং ছাত্ররা যেন বাবা মাকে অনুসরণ করে, কথাবার্তা শুনে, উপদেশ শুনে, সে একটা পরিবেশ থাকতে হবে। আমরা সাধারণত মানুষ হই, শিক্ষক হই, ছাত্র হই, আমরা কিন্তু রিল্যাক্স থাকতে চাই, আমরা বিধিনিষেধ খুব মানতে চাই না, বিধিনিষেধ আমার জন্য সমস্যা হয়, আমরা স্বাধীন চেতা আমার বেশি ভালো লাগে। তো এরা একটু মনোযোগ দিতে হবে। যদি আমি আমার ছাত্র যখন গতকালকে ক্লাসে আসে নাই, তখন আমি জিজ্ঞেস করি তুমি ক্লাসে কেন আসো নাই, বলে যে স্যার আমার জ্বর হয়েছিল, আমি বললাম তুমি বেয়াদব। আরেকজনে বলে আমার পাতলা পায়খানা হয়েছিল, আমি বললাম তুমি বেয়াদব। তো কী হইলো, বেয়াদবি কী হইলো, যে আমার পাতলা পায়খানার সঙ্গে বেয়াদবির সম্পর্ক কী, আমার জ্বরের সঙ্গে বেয়াদবির সম্পর্ক কী? সম্পর্কটা হইলে যে তোমার বাবা মা বলছিল তুমি ঠিকমতো হাত দাও, হাত পরিষ্কার করো, পায়খানা করে ঠিকমতো হাত দাও, খাওয়ার আগে হাত দাও, খাওয়ার পরে হাত দাও, রোদ্রে দৌড়োদৌড়ি করো না, বৃষ্টিতে ভিজবা না, তুমি তো এগুলো কথা শোনো নাই, না শোনার কারণে তোমার জ্বর হয়ে গেছে, না শোনার কারণে তোমার পাতলা পায়খানা হয়ে গেছে। সুতরাং আগে আমাদের ছাত্র এবং আমাদের ছেলেমেয়েদেরকে আমাদেরকে যেন অনুসরণ করে, আমাদের অ্যাডভাইস যেন শুনে, সেই পরিবেশটাকে তৈরি করতে হবে। যদি তারা যদি মনোযোগের সঙ্গে আমাদের কথাবার্তা শুনে, তাহলে কিন্তু অর্ধেক লেখাপড়া এখানে হয়ে যাচ্ছে। আর লেখাপড়ার জন্য আপনি সবচেয়ে বেশি প্রয়োজন আপনি সুস্থ থাকতে হবে। যদি সুস্থই আমি না থাকলাম, আমি খুব ভালো লেখাপড়া আপনাকে দিলাম, আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। আপনি যে শরীর পেটে ব্যথা করে, আমি ভালো গান শোনালাম, আপনি শুনবেন না, কীভাবে শুনবেন? আপনার শান্তি নাই, মনের শান্তি নাই, শরীরের শান্তি নাই। সুতরাং আগে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য আমাদের ছাত্র, আমাদের অভিভাবক এবং আমাদের শিক্ষকদের করণীয়, এই যে অভিভাবকরাদেরকে আপনারা ফোনের মাধ্যমে তাদের সাথে আলোচনা করছেন, এক্ষেত্রে অভিভাবকদের প্রতিক্রিয়াটা কেমন? অনেক ভালো প্রতিক্রিয়া, খুবই খুব অ্যাপ্রিসিয়েট করতেছেন অভিভাবকরা। একটা চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে, এবং আমি এটা আমি শিক্ষকদেরকে নির্দেশনা দিয়েছি এটা অনির্দিষ্টকাল চলবে, মানে যতদিন পর্যন্ত এই এই অবস্থা থাকে ততদিন পর্যন্ত এই কাজটি চলবে। এবং আমার শিক্ষকরাও খুব খুশি হয়ে কাজটা করতেছেন, খুবই রেজাল্ট পাচ্ছি। এবং আমি বলবো, সবাইকে আহ্বান করবো যে আপনারা যতটুকু সম্ভব যার যার অবস্থা অনুযায়ী এই কাজটা যদি করেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো এটার উপর প্রতিষ্ঠানের সচ্ছলতা, আর্থিক অবস্থা, প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা, শিক্ষক সংখ্যা, সব কিছুর উপর কিন্তু নির্ভর করে। এই এটা দিয়ে শিক্ষার্থীরা কিন্তু খুব ভালোভাবে মোটিভেশনও পাচ্ছে, মোটিভেশনও পাচ্ছে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে কি আপনারা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন? প্রশিক্ষণের ব্যবস্থা হ্যাঁ, আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা করেছি। আর আমরা এই আমাদের শিক্ষকরা এমনিতেই বেশ বেশ ফরওয়ার্ড আর কি, বেশ অ্যাক্টিভ, খুব একটা ভালো রেসপন্স শিক্ষক দিক থেকে আমরা স্বাভাবিক আলোচনার মাধ্যমেই ওনারা এটা করছেন। আমরা যেটা করছি, এখন আমরা বলছি ছাত্রকে অ্যাক্টিভ রাখা, অভিভাবক শিক্ষক অ্যাক্টিভ রাখা, আমার শিক্ষককে অ্যাক্টিভ রাখার দায়িত্ব কিন্তু আমার রয়েছে। আমার যে অবস্থা আছে, আমার অবস্থা অনুযায়ী ব্যবস্থা আমাকে নিতে হবে। আমি যেটা করতেছি, আমি প্রতি মাসে 2টো মিটিং করেছি, যদি সম্ভব হয়েছে সরাসরি করেছি, যদি সম্ভব না হয়েছে তাহলে জমে করেছি। তো এই শিক্ষকদের সঙ্গে মিটিং করে তাদের সঙ্গে মত বিনিময় করেছি, কথা আদান প্রদান করেছি। তাদের কিন্তু সবসময় একটা মানে সহজীকরণ
অবস্থার মধ্যে রাখার চেষ্টা করেছি এবং শিক্ষকরা মোটামুটি মোটামুটি তুলনামূলকভাবে স্বাভাবিক আছে। আরেকটা বিষয় নির্ভর করে যে শিক্ষকরা নিয়মিত বেতন সুবিধা পাবে কি না, এটা সব প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয় না। আমরা পারতেছি, আমি 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 এখনও পর্যন্ত আল্লাহর রহমতে শিক্ষকদের এক তারিখে বেতন দেওয়ার সুযোগ আমাদের হয়েছে, সেটা একটা কাজ করতেছে। কিন্তু সরকারও চেষ্টা করতেছে, সরকার একবার প্রণোদনা দিয়েছেন আবার দিচ্ছেন, এবং যতগুলো পদক্ষেপ নিয়েছে প্রতিটা পদক্ষেপই কিন্তু আমাদের শিক্ষার্থীদের জন্য সময় উপযোগী। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ সময় চলে এসেছি, বিদায় নেবার পালা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা দেখতে পাচ্ছ এই সংকটপূর্ণ পরিস্থিতিতে তোমাদের জন্যই সব রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কারণ তোমরা সুস্থ থাকলে, তোমরা সফল এবং সুন্দরভাবে বেঁচে থাকলে আগামী ভবিষ্যৎ সুন্দর হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সকলে সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।